আপনারা শুনেছেন আজকে সন্ধ্যায় আমাদের আলোচ্য বিষয় উদ্বোধনে শ্রী শ্রী মা আমি গত 4 বছর ধরে মায়ের একটা জীবনী লিখেছি ইংরেজিতে, এটি হচ্ছে বেরোয়নি। সেই বইয়ের একটা চ্যাপ্টার আপনাদের কাছে শোনাব। আমার চোখ থাকবে ইংরেজিতে, মুখ বলবে বাংলা। বক্তৃতার আগে একটু জানা কথা জানিয়ে বক্তৃতা শুরু করব। শ্রী শ্রী মা 1853 সালে জন্ম, দেহত্যাগ করেন 1920 সালে, এট দি এজ অফ 67। তার বিয়ে হয় 5 বছর বয়সে, ঠাকুরের তখন 24 বছর বয়স। বিবাহিত জীবন 27 বছর। মা ঠাকুরের সঙ্গে থেকেছেন 9.5 থেকে 10 বছর। 27 বছর বিবাহিত জীবনে দুজনে একসঙ্গে থেকেছেন 9.5 থেকে 10 বছর। ঠাকুরের জীবৎকালে কামারপুকুর জয়রামবাজি থেকে দক্ষিণেশ্বরে গেছেন 9 বার। ঠাকুরের শরীর যাওয়ার পরে জয়রামবাজি কলকাতায় যাতায়াত হয়েছে 20 বার। টোটাল 29 বার কামারপুকুর জয়রামবাজি দক্ষিণেশ্বর কলকাতা থেকে স্বামী মায়ের যাতায়াত হয়েছে। বিভিন্ন রুটে গেছেন। মা যখন প্রথম ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে থাকতে এলেন, তখন তখন 18 বছর সবে পেরিয়েছেন। মায়ের মনে 2টি দুশ্চিন্তা ছিল। প্রথমত, লোকমুখে শুনেছেন আমার তার স্বামী পাব। উলঙ্গ হয়ে দক্ষিণেশ্বরে ঘুরে বেড়ান, মামা করেন, গুজবের তো ইতি নেই। প্রথম দুশ্চিন্তা। দ্বিতীয় দুশ্চিন্তা, ফিয়ার অফ রিজেকশন। 1864 সালে ঠাকুরের সন্ন্যাস হয়েছে, মা আসছেন 1872 সাল, 8 বছর পরে। মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু রিজেকশন বাই হাজব্যান্ড ইজ ভেরি হার্ড টু। এই 2টি চিন্তা নিয়ে দক্ষিণেশ্বরে হাজির রাত 9টার সময়। ঠাকুর যেই শুনলেন মা এসেছেন, অরিদু ও দিনক্ষণ দেখে এসেছে তো, মানে এই প্রথম দক্ষিণেশ্বরে আসছে, দিনক্ষণ দেশে দেখে এসেছে তো। মা শুনেছেন কারণ যে মা ঘরে ঢুকেছেন, এসেছ বেশ করেছ, ওয়েলকাম ওয়েলকাম ভেরি ওয়েলকাম। ঠাকুরের শব্দগুলো শুনলে বোঝা যায় কিভাবে হাউ হি ইজ রিসিভিং পরিমাণ। এসেছ বেশ করেছ, ওরে মাদুর পেতে দে, মাদুর পেতে দে। ঠাকুরের ঘরে তার ভালো কার্পেট বা কাউচ সোফা ছিল না, মাদুর পেতে দে। না ভাবলেন বসলেন,
যেই শুনলেন জ্বর হয়েছে, গায়ে জ্বর, হ্যাঁ এত দেরি করে এলে, মথুর মরে চলে গেছে, আমার জানা ভেঙে গেছে, মথুর থাকলে তোমার কি সেবাই না করত? মা বুঝলেন যে আয়ুর্বেদ বেড়ে যাচ্ছে। তারপর তখন প্রায় 9:30 বাজে, দক্ষিণেশ্বরের খাওয়া খাওয়া তো হয়ে গেছে, হৃদয় দুধামা মুড়িয়ে এনে দিল, সবাই খেলেন। মা বললেন এবার যাই নবাবতে যে থাকি। না 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 না, এখানে থাকবো, ওখানে ওখানে চিকিৎসা করতে অসুবিধা হবে, ডাক্তারের যাতে অসুবিধা হবে, তুমি আমার ঘরে থাকবে। মা আই ক্যান ভিজুয়ালাইজ, মা মুড়িতে এক গ্লাস গঙ্গা জল খেলেন, মুখ ধুলেন, মেঝে দিয়ে বিছানা করা হলো, মা তার পরিচারিকা দুজনে বিছানায় শুলেন, ঠাকুর মেঝেতে বিছানায় শুলেন, ঠাকুর তার নিজের খাটে শুলেন। দুটো দুশ্চিন্তা মন থেকে তিরোহিত হলো, আমার স্বামী পাগল না, আর আমার স্বামী আমাকে নিজেই করেনি। মা কয়েকদিনের মধ্যে ভালো হলেন। তারপরে সেবা বন্দি অবরোধীনতা এই শ্রেণী লোকেরাই বলো প্রাণের কথা, সেবা বন্দনা আর অধীনতা হিউম্যানিটি, এই শ্রেণী লোকেরা সেবা শুরু করলো। মা বলতেন না সেবা দ্বারা বন্য জন্তুর প্রাণ পর্যন্ত জয় করা যায়, সেবা দ্বারা মানুষের মন জয় করা যায়। সেবা ঠাকুরকে কিভাবে মা সেবা করেছেন এতগুলো ভাত না চেপে চুপে অনেক স্মল করে দেখাচ্ছেন, যাতে ঠাকুর বেশি করে খান, দুধটাকে না ঘন করে জাল করে দিচ্ছেন যাতে ঠাকুর বেশি করে খান। ঠাকুরকে সেবা করা তো সোজা মালা ছিল না, ভাত খাবার নিয়ে এসে ঘরে এসে বসেছেন, বসে গপ শুরু করবে, উদ্দেশ্য যাতে সমাধিস্থ হয়ে না পড়ে, সমাধিস্থ হলে আবার খেতে পারবেন না, সেই জন্য মনটাকে টেনে রাখার চেষ্টা করছে। একদিন ঠাকুর কেঁদে বসেছেন, তুমি একটু দাঁড়াও, আমি একটু মার জন্যই কেঁদে আসি, আমার মা মারা গেছেন, চলে গেলেন পঞ্চবটিতে খানিকটা কেঁদে এসে তারপরে খেলেন। ঠাকুরকে খাওয়ানো ঠাকুরের সেবা করা অত সোজা কথা ছিল না, মা জানতেন গলা দিয়ে রক্ত পড়ছে, শিষ্যদের বলছেন দেখ এই পিঠে না তেল জল দিয়ে মালিশ কর আর মাথায় ঠান্ডা জল দিয়ে, তাহলে রক্ত পড়া বন্ধ হবে, গলা দিয়ে রক্ত পড়া বন্ধ। মা সেবা করে 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 কিভাবে শিখেছেন ঠাকুরকে সেবা করা, এক নম্বর। দু নম্বর, ঠাকুরের শরীর গেল 1886 সালে, মা কাশীপুর ছাড়ছেন, ঘোড়ার গাড়ি বেরোবে, বলরামবাবু ঘোড়ার গাড়ি বাজিয়েছেন, সে গাড়ি থামিয়ে দিল, তাহলে ভাড়া না শোধ না করে তুমি যেতে পারবে না। স্বামীজি কি ব্যথাটাই না পেলেন, বলে বলে ঘোড়ার গাড়ি ছাড়িয়ে দিয়ে বলে আমরাই সব ভাড়া দেব। তারপরে 1 বছর বৃন্দাবনে ফিরতে গেলেন, ঠাকুরের কৃপায় মায়ের কৃপায় আমরা সেই ঘরটা পেয়ে গেছি, সেই ঘরটা উদ্বোধন হয়েছে, আমরা আমেরিকা থেকে মা মায়ের ঠাকুর স্বামীজির ফটো পাঠিয়েছি, আর জানামবাটি কামারপুকুর দক্ষিণেশ্বর কাশীপুর বেলুমা সব রঙিন ছবি দিয়ে ঘরটাকে সাজিয়েছি, যাতে মা ফিল করে দেন মা এখনো সেই ঘরে তার ঘরটায় আছেন। আমি এবার যাব 3rd মার্চ, আমি সেখানে দেখতে যাব ঘরটা আবার। তারপরে তিনি এলেন কামারপুকুরে,
ওই আমরা যখন কামার পুকুরে মায়ের দিনগুলির কথা মনে করি না, চোখে জল সামলাতে পারে না, চোখ দিয়ে জল পড়ে। ঠাকুরের একটা সূক্ষ্ম বাসনা ছিল, দেখুন পূর্ণ গ্রামের সকল ইচ্ছা পূর্ণ হয়ে থাকে। বলে আমি হিন্দু ঘরে ব্রাহ্মণের ঘরে পরম সুন্দরী দীর্ঘ কেশী ভালো বিধবা হব করবুর আবার। মানে কি কল্পনা! একটা ঘরের পাশে একটা বাগান থাকবে, সেখানে একটু তরকারি তৈরি করবো, একটু রান্না করে কৃষ্ণকে খাওয়াবো, একটা চরকা কিনবো, তাতে সুতো কাটবো, আর কৃষ্ণের বিষয়ে গান গাইব, একটা গরু থাকবে, গরু গাই দুধ দইব, তাতে ক্ষীর নড়ি তৈরি করে কৃষ্ণকে খাওয়াবো। ঠাকুরের এই বাসনটা আমার মনে হয় ঠাকুর ওই মায়ের থ্রু দিয়ে পূর্ণ করেছেন কামনা পুকুরে। দিস ইজ মাই ইমাজিনেশন। আর কি বললেন? হাতটি পেতনি, তোমার মাথায় কিনে নেবে, কারোর কাছে হাতটি পেতনি। মা বলে আমার যার কামার পুকুরে আমার ঘর রইল, আর লক্ষ্মী জলা থেকে আমি কিছু ধান পাবো, আর বলরাম বাবুর বাড়িতে 500-600 টাকা তার স্পেটে দিলেন, যাতে মাসে মা 500-600 টাকা সুদ পান। দেখুন স্বয়ং পরমবংশ তার স্ত্রীর ব্যবস্থা সব ভাঙা পখানা রুটি খাও, দেখছেন যে কতটা খায়, সব হিসাব করছেন পরমবংশ। মা লজ্জার কি বলবেন। তারপরে আমরা মাকে কি দেখি, কামার পুকুরে বেশি দিন থাকতে পারে, 1 বছর থাকতে পারবেন, কারণ গুলো দেখিয়েছি, সে কারণ গুলো আপনাদের এখন বললেন, সময় নেব, নষ্ট করব না। তারপরে চলে গেলেন জয়রামবাকি, জয়রামবাকি ভাইদের সংসারে যে পড়লেন, আমরা যে 1950 ভাই ভাই তখন রেফিউজি আসছে, আমরা তারা বাস্তু হারা, এই মা বাস্তু হারা, হোমলেস ভাইদের সংসারে থাকলেন সুখে দুঃখে, ধান বানতে মায়ের সঙ্গে, কি কষ্টের জীবন। তারপরে কলকাতায় ভক্ত বাড়িতে, কখনো বলরামের বাড়িতে, কখনো শ্রীমোর বাড়িতে, ঠাকুরের সন্তানরা তখন তো তপস্যায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের পয়সা বলিয়ে ছিল না। তারপরে ভক্তদের সাহায্যে কখনো ঘুষুড়িতে, কখনো এই গুদাম বাড়িতে, কখনো বাগবাজারে এখানে ওখানে ঘর ভাড়া করতেন, আর মাঝে মাঝে ম্যালেরিয়া ঘুরতেন, গৃহস্থের বাড়িতে ম্যালেরিয়া শুয়ে থাকা ভালো দেখায়, ইউ ফিল আনকমফর্টেবল অ্যাজ ইফ ইউ আর এ বার্ডেন টু দ্য সামবডিজ ফ্যামিলি। তারপরে ক্রমশ মায়ের ভক্তেরা আসে, আর জন্মালিকে আসতে লাগলেন, প্রসন্ন মামার দ্বিতীয় স্ত্রী সুহাসিনী বললেন, হ্যাঁ এত ভক্তদের জানা যন্ত্রণা মানুষ সহ্য হতে পারবে না, তোমার দিদিকে বলো। প্রসন্ন বলল, মামা মা দিদি তুমি তোমার ব্যবস্থা করো। সে মাকে একটা ঘর ছিল যে পুরনো মায়ের ঘর যেটা দেখেন, মা দুঃখ করে বললেন, আমি আমার সন্তানদের নিয়ে আমি গাছপালায় থাকবো। সংবাদটা কলকাতায় এলো, শরৎ মহারাজ মাস্টারমশাই এদের সব টাকা তুলে মায়ের নতুন বাড়ি তৈরি করল, মায়ের একটা মাথা গুজবার জায়গা হলো। তারপর কলকাতা উদ্বোধন, বাড়িটার নাম উদ্বোধন। এই উদ্বোধনের পিছনে নিশ্চয়ই একটা কোন একটা, এই নামটার পিছনে নিশ্চয়ই একটা বিশেষ তাৎপর্য আছে। স্বামীজির জীবদ্দশায় 3টি পত্রিকা শুরু করেন, 1895 সালে ব্রহ্মবাদী, 1898 সালে প্রবুদ্ধ ভারত,
आठ से निर्णय साले उद्भव उद्भव देखले बक्तृता लोक एकांत ढुके एकांत बैरिए ठाकुर स्वामी मार ईश्वर तर मेसेज प्रचार पत्रिका से पत्रिका खुबी खुशी उद्बोधन प्रथम कखो बंद है सत्य आश्चर्य बांग्लादेश पत्र पत्रिका जन्माय और मरे नाम दिले उद्बोधन पार्टी नाम उद्बोधन पत्रिकार नाम उद्बोधन स्वामीजी चेहरें जगत मानुषे चैतन्य उद्बोधन करवार माओ जान से चैतन्य लाइन स्वयं जगदम्बा बस मानुषे चैतन्य जगवार नीचे तलाय पापी के ऊपर तलाय टोटाल दस खान घर छोड़ा मायर बाड़ी शांति पेलें मा तुमने बाजे बाड़ी की खुशी दे नाथा हजार टाइम दिल গিরিবাবুর মন্ত্র নাও টাকা সব ছাপিও নাও টাকা ধর্ম টাকা কর্ম টাকা এই পরমন্তন তপ উচ্চারণ করো দেখো আসে কিনা গিরিবাবু বলে গিরিবাবু আপনি সাক্ষী আর আর সাক্ষী যাকে দিতে পারবো না বাবু এই টাকা নিয়ে যাও কি করলেন সাধু মানুষ টাকা তো চাকরি করতে পারেন না বই লেখা শুরু করলেন শুরু হলো লীলা প্রসঙ্গ লেখা ফ্রম 1909 টু 1919 রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ কিছুটা ধারাবাহিক ভাবে উদ্বোধন পত্রিকা দিয়ে দিয়েছিল কিছুটা নিচেও লিখেছেন লীলা প্রসঙ্গ পেল 23 বছর পর ঠাকুরের শরীর কাছে 1886 আর 1909 লেখা শুরু করলেন আমি 7 বছর ধরে ওই জেলা প্রসঙ্গ ইংরেজিতে অনুবাদ করেছি ওরে কি অনুভব হলো জানেন কোন মানুষ এ বই লিখতে পারবে না ঠাকুর লিখেছে কথা হলে তো কোন মানুষ লিখতে পারবে না ঠাকুর লিখেছে ওই তুলনা লীলা প্রসঙ্গের তুলনা উদ্বোধন উদ্বোধনের জয়যাত্রা শুরু হল আমি অনেক উদ্বোধনের 100 বছরে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম উদ্বোধন থেকে উদ্বোধন উদ্বোধন মানে গলায় গড়ি দিয়ে মরা সেইভাবে উদ্বোধনের কি করে ইয়ে হল জয়যাত্রা এই উদ্বোধনের কত গণ্যমান্য লোক এসেছে অরবিন্দ ঘোষ এসেছেন তার স্ত্রী মৃণালিনী দেবী তারপরে প্রজ্ঞানন্দ সমস্ত বিপ্লবীরা আসেন শুরু হলো উদ্বোধনে বলে গভর্নমেন্ট তখন গভর্নর জেনারেল ঢাকার দরবারে ঘোষণা করলো রামকৃষ্ণ মিশন বিপ্লবীদের স্থান দিচ্ছে আশ্রয় দিচ্ছে ধর্মের নামে বিপ্লব ঘটাচ্ছে ভক্তের তো ভয় পেয়ে গেল তখন শরৎ মহারাজ কি করবেন বড় দুশ্চিন্তাগ্রস্ত আমরা আবার ইংরেজ গভর্নমেন্টের কোপানলে না পড়ি মা সব শুনলেন
তুমি বললে না 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 ওরা তো সব ছেড়ে দিয়ে সব এসেছে, এখন তো আর ওরা বিপ্লব করে না, ওরা এখানে থাকবেই থাকবে, ওরা যদি না থাকে কেউ থাকবে না। It is Holy Mother who took that decision about the revolutionaries who later became the monks of the Ramakrishna Order. ওরা থাকবেই থাকবে। সরল তুমি যাও, তুমি গভর্নরের সঙ্গে দেখা করে বলো, দেখা করে সব মিথ্যা করে সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, মা মায়ের আশীর্বাদ। যে ভক্ত উদ্বোধনের মায়ের বাড়ির জায়গা দিয়েছিলেন তার নাম ছিল কেদার চন্দ্র দাস, খড়ের ব্যবসা করতেন, বাড়ি তো তৈরি হলো, মা ওই বাড়িতে প্রবেশ করলেন। ডেসক্রিপশন অফ মাদার্স হাউস আমি সব লিখেছি, মায়ের বাড়ির ডেসক্রিপশন কিরকম, আর নিতানন্দ আমাকে মায়ের ঘরের সাইজ, মায়ের বারান্দার সাইজ, ব্যালকনির সাইজ সব মেজার করে তুলে আমাকে পাঠিয়েছে আমেরিকায়। মায়ের ঘরের সাইজ 24 ফুট বাই 9 ফুট 8 ইঞ্চেস, আর ওই এইদিকে যে বারান্দাটা সেটা 24 ফিট বাই 2 ফুট 10 ইঞ্চেস, 2 ফিট 10 ইঞ্চেস, ওই ওই আমাকে সব পাঠিয়েছে নিজে মেজার করে। কারণ আমেরিকার আমরা আমি অনেকটা আমেরিকার মনোভাব, ভেরি মেটেরিয়ালিস্টিক, দে ওয়ান্ট এক্স্যাক্ট টাইম এরিয়া, দে ওয়ান্ট টু ভিজুয়াল, ভেরি মেটেরিয়ালিস্টিক মাইন্ডেড পিপল। আমরা হা হা মা এই ঘরে ছিলেন, আরে মা কোন ঘরে ছিলেন, কতগুলো দরজা কতগুলো জানলা, ও সব আমেরিকান ঘরে ওরকম আমি জানতে চাই। এই যেমন কামার পুকুরের ঘরটা, ঠাকুরের ঘরে একটা দরজা যাচ্ছে জানলা, মায়ের ওই জয়নাম বাড়ির মায়ের পুরনো বাড়ি দেখবেন একটা ঘর একটা জানলা, আর তিন দিন থাকা, তিন দিকে তিন দিনই মাটির দেওয়া। আমি ওরা না ওই দেওয়ান হয়েছে গাড়ি সাত কিরকম কতটা উঁচু কত জানিয়েছি, খাট আছে কিনা দিয়েছে তো আমরা ওইভাবে দেখি না, ওয়েস্টার্ন পিপল ওইভাবে দেখে, তাহলে দেওয়ান কি চায় কারণ কি জানেন, সেখান থেকে দেখে মিশো গাড়ি আর দেখ চোখের তলে আমাদের চোখের সামনে বেশ হবে মানে একটা জামা, আচ্ছা জামাটা যদি বন্ধ থাকে কি হবে, দরজাটা নেই বন্ধ। তারপরে আবার আরেকটা প্লট কেনা হলো, শরৎ মহারাজ আগে নিচে তলেই থাকতেন, তারপরে দ্বিতলায় সারাদিনে অফিসে নিচেই বসতেন, ওই ওই পাশে কাঠি সিঁড়ি আছে, তারপরে রাত্রিবেলা যে ওই নিজের ঘরে শুতেন। এই বাড়িটার একটা বিশেষ তাৎপর্য ছিল, তখন এত বড় বড় বাড়িও হয়নি, অথবা ওই সময় ফ্যাক্টরি ট্যাক্টরিও হয়নি, মা উপরে ছাদ থেকে না আমি ওই বাড়ির প্রথম থেকে অনেক কিছু জানি। তারপরে ছাড়ে উঠে ওখানে একটা সান বানানো ছিল, সেখানে মাঝুকা উপরের ছাদ, তার একটা দীর্ঘ ধারণা ছিল যখন চুল ভিজে যায় সেই জল যদি মাথায় পড়ে তাহলে মাথা ধরবে গায়ের মেয়ে, তো আমেরিকানদের তো সব ড্রাইভার আছে, সব মেয়েরা মাথা ধুলে না কম মম করে মেশিন চালিয়ে দিলে মাথা শুকিয়ে নিতে পারে নিজে, সব ড্রাইভার বাথরুমের কত মেশিন পত্র মার খুব খুশি হতেন, দক্ষিণে মানে কামাল মনে করেন দক্ষিণেশ্বরে যেতে চাইতেন না, কালীঘাটে যাবে দক্ষিণেশ্বরে যেতে চাইতেন না, মনে দারুণ কষ্ট হতো। আমি একটা চ্যাপ্টার লিখেছিলাম ফেয়ারওয়েল টু দক্ষিণেশ্বর, এই এইখানে ঠাকুরের লীলাভূমি, এইখান থেকে মা যখন ছাড়ছেন ঠাকুরকে তো শ্যাম্পুদের সেবার জন্য নিয়ে চিকিৎসার জন্য, সেই কয়েকদিন মা যে কিভাবে কাটিয়েছেন, কিভাবে আমি তাকে রান্না করতে পারছি না, আমি তাকে খাওয়াতে পারছি না, তারপরে
তো ঠাকুরের কৃপায় তারপরে তো আপনারা দেখেছেন শ্যামপুরের বাড়িতে সেই ঘরে কিভাবে সেই ছোট্ট ঘরে সারাদিন করে থাকতেন, সর্বমানের জিনিসটি লিখেছেন। রাত এগারোটার সময় নিচে আসে আর তিনটে সাড়ে তিনটের সময় উঠে বাথরুমটা আপনি একটা মাত্র বাথরুম ছিল, সেই বাথরুমটা আপনি স্নান আদি সেরে সেই যে ঘুরে উঠছিলেন আর সেই রাত এগারোটার সময় সবাই যখন ঘুমাবে তখন নামবে। ঘটনা যখন পড়ি না চোদ্দ দল পেরিয়ে যেত মা কত কষ্ট হয়েছে। উদ্বোধনে মায়ের অর্থাৎ আপনারা দেখেছেন সেই দক্ষিণেশ্বরের যে ছবিটা মা পুজো করতেন, ঠাকুর নিজেও সেটা পুজো করেছেন, সেই ছবি এখনো উদ্বোধন রয়েছে। আমি 1882 সালে যখন আমেরিকা থেকে আসি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যিনি কিউরেটর ছিলেন ওই ছবি নেগেটিভ করে নিয়ে যাই। আমি তার বাড়ি 25 নম্বর আশুতোষ মুখার্জী রোড, তার বাড়ির তিনতলায় যেয়ে আমি বললাম আপনার কাছে নেগেটিভ আছে। সেই প্রভানন্দ যে আমাকে খবর দিয়েছিলেন আমাকে নেগেটিভ দিলেন, তা বললাম হ্যাঁ আমাকে দিন, আমি বোম্বে করতে দিকে প্রিন্ট করে আপনার নেগেটিভ ফেরত দেবো, আপনাকে ফেরত দিতে হবে না ওটা আপনার। আমি নিয়ে গেলাম ডিজনিল্যান্ডে যে ভাইস প্রেসিডেন্ট যে মিকি মাউস হাউস তৈরি করে তাকে নেগেটিভ দিলাম। 2 বছর ধরে ঠাকুরকে রেস্টোর করো, এমন সমস্ত ব্রাশ কিনেছে 1 ব্রাশ 1 ইয়ার যাতে ঠাকুরের গাড়িগুলোকে বাঁচাতে পারে। সেই সব ছবি আমরা দিই ঠাকুরের, ওই ছবি এই ওই সেই ছবি এখনো মায়ের ঘরে রয়েছে। ওই নিয়ে মা আছে একটি চিনির বাক্স বেলুন মাঠে মিউজিয়ামে আছে আপনারা দেখবেন, সেই বাক্সটায় মা যেখানে যেতেন সেখানেই মা ঠাকুরকে নিয়ে যেতেন। ফটো ন্যারো ব্যালকনি শ্যান রোড সেইটাই সব কিছু আমরা উদ্বোধন দেখি। তারপরে কি হলো জানেন, রাজুর বিয়ে হলো, এটা 1909 সাল মা যখন উদ্বোধনে এখানে যখন আগমন করলেন কত 23 জুন বোধহয় রাজুর বিয়ে হলো বলে 1911 সালে প্রশ্ন উঠলো কোন কোন স্বামী বললেন আচ্ছা রাজু তার স্বামী মন মতো উদ্বোধনে থাকবে, এরা স্বামী স্ত্রী বিবাহিত এটা তো মনস্থির কি করে সম্ভব। শরৎ মানুষ না চুপ হয়ে গেলেন, কথাটা স্বামী ব্রহ্মানন্দ তখন কলকাতায় ছিলেন না, কথাটা স্বামী ব্রহ্মানন্দের কানে গেল। ব্রহ্মানন্দ কি বললেন জানেন, বাংলাতে আমার ইংরেজি আসছে মনে ইংরেজিতে পড়ি পরে বলবো আপনাকে, মাই গুডনেস হু ইজ রেজিং কোশ্চেন্স অ্যাবাউট দি মাদার্স কম্পেনিয়ন্স লিভিং ইন উদ্বোধন, দি মাদার অ্যান্ড অল দ্য কম্পেনিয়ন্স উইল স্টে ইন উদ্বোধন হাউস। Wherever the mother stays, that place is Varanasi, Vrindavan, and the land of liberation. The mother's presence will open the door of liberation there. That's it. Shakshu! Maa jekhane thakhen, sheitai ur Banaras, sheitai Vrindavan, sheitai Vimukti Khatra. Sheitai Mukti Khatra. Maa okhane Mukti Dibad Jirne, Jibir Mukti Dibad Jirne, Goshe Aksha. কোন সাধু মুখে আর কোনো কথা নেই, ব্রহ্মানন্দের উক্তিতেই আমি সব জানতে পারি। তারপরে আমার আর একটা ইচ্ছা, এরকম জানি আমি কোন মহাপুরুষ বা বড়লোকদের তাদের দৈনন্দিন জীবনের রুটিনটা দেখতে চাই, সে সকাল থেকে রাত্রে পর্যন্ত কি করে, এটা আমার একটা ভীষণ স্বভাব। আই ওয়ান্ট টু সি, দেখুন যারা বাইবেল পড়েছে দেখবেন ম্যাথিউ মার্ক লুক জন এই চারজনের গসপেল একই গল্প চারজনে বলছে চার গল্প, তেমনি আমি দেখলাম কি জানেন মায়ের দৈনন্দিন রুটি আশুতোষ মিত্র লিখলেন, স্বামী অসিতানন্দ লিখলেন, সরজিওয়ালা সেন লিখলেন,
স্বামী শান্তানন্দ জি লিখলেন, স্বামী অরূপানন্দ জি লিখলেন। আমি বললাম কি সবার স্মৃতিকথাই আমি বইতে লিখে দিয়েছি, এ একটু বেশি বলেছে, একটু কম বলেছে, একটু অন্যরকম বলেছে, একটু অন্যরকম বলেছে। ডু ইউ নো হোয়াট ইজ ইন মাই মাইন্ড, আই ওয়ান্ট টু সি দি হোল পিকচার। আমার কাছে মায়ের প্রতিটি খুঁটি নাটি কবার তিনি দাঁত মারলেন তা বুঝতে আমার জানা দরকার। কি দিয়ে তিনি সে দাঁতের পাল্লা করতেন, মতিহারি তামা সেইটা রোস্ট করে তারপরে ছাই মিশিয়ে সেইটা সকালবেলা একবার দাঁত মারলেন, তারপরে দুপুরে খাওয়ার পরে একবার দাঁত মারলেন, বিকেলে একবার দাঁত মারলেন, আর রাত্রিবেলা একবার দাঁত মারলেন, চারবার করে তিনি দাঁত মারলেন। These are all important, important information for me. Please close. মা কিভাবে পুজো করতেন, কিভাবে ঠাকুর সাজাতেন, খুব সকালে উঠতেন, তারপরে মা যতদিন শরীর ভালো ছিল গঙ্গার ঘাটে প্রণাম করতে যেতেন, বট গাছের জল দিতেন, পুরোহিতকে পয়সা দিতেন, তারপরে ফল দিতেন, সব কিছু খুঁটি নাকি আমরা এই যখন এই আপনারা বইতে দেখবেন সব সাজানো রয়েছে। আপনারা যেন মা শুনে আপনি যেন গঙ্গা স্নান করতে গেছেন, মা যা করছেন আপনারা দেখতে পাবেন, ইউ ক্যান ভিজুয়ালাইজ। আমি ওইভাবে দিয়েছি। তারপরে ঠাকুরের পিকচার কিভাবে তিনি উইং টাওয়েল দিয়ে পরিষ্কার করতেন, তারপরে চন্দনের ফুটা দিতেন, তারপরে ডেকোরেটেড দি মাস্টার স্পেস, তারপরে পায়ের কুচি দিতেন, তারপরে তিনি ধ্যান করতেন, তারপরে তিনি নৈবেদ্য নিবেদন করতেন, তারপরে শাল পাতার প্রসাদ বন্টন করে সবাইকে দিতেন, যারা চাকর বাকর তাদের বেশি দিতেন। সরজিউ বাবা সেন একটা ঘটনা লিখেছেন, ওই গো দুপুরে যখন দুপুরের খাবার যখন নিবেদন করতে যাবেন নৈবেদ্য, ওই গো খাবার এগিয়ে এসো খাবার তৈরি হয়ে গেছে, গোপাল খাবে খাবে এসো। সরজি বলা সেন দিচ্ছেন, দেখতাম কি যেন সমস্ত দেবী দেবী মা পিছিয়ে দিচ্ছেন চলেছে। সবাই বলতে আছে মা ঠাকুর তুমি যখন মুখ করবেন ঠাকুর কি খান, তাহলে আমি না দেখি ঠাকুরের চোখ থেকে একটা জ্যোতি এসে সেই খাবার স্পর্শ করে। আমি যখন নৈবেদ্য নিবেদন করি সেন্টুইচ, আমি বলি মা ঠাকুর আমার মায়ের মতো চোখ নেই যে দেখবো তোমার চোখ থেকে জ্যোতি এসে নৈবেদ্য গ্রহণ করছে, প্রভু প্লিজ খাও, এখানে এইরকম খাও, যদি ভালো মন্দ খেতে চাও তাহলে মজা সোজা কথা বলে দিই প্রভু টেবিল মধ্যে বেশ ভালো খাওয়া দাওয়া দেবে। আমার অনেক সময় একটু ঝগড়া করি, আজকাল আর আমাদের প্রার্থনা তোমার কানে পৌঁছাচ্ছে না, বুড়ো হয়ে গেছো ইয়ারিং এইট লাগাও। একদিন আমি বলছেন ওই চেষ্টা করে আমাকে ওইটা দেখা যায় একটি কাল্পনিক সাক্ষাৎকার, একদিন বলছেন একজন মা স্বামীজির পরে মা স্বামীজির সাক্ষাৎকারটা লিখুন না, একদম পাগল হয়েছ স্বামীজি সিন্ধে দর্জি পাড়ার ছেলে মারবেন এক থাপ্পড় বলে তুই আমার সঙ্গে ইয়ারি মারতে এসেছিস, আর মা বলতো ভালো ওকে আর ইঞ্জিন করে চলে। শান্তানন্দ জি আরো ডিটেলস লিখেছেন মায়ের দৈনন্দিন জীবন, অত সব আপনাদের বলবো না, তাহলে অনেক কথা বাদ চলে যাবে। অরূপানন্দ জি অনেক ডিটেলস লিখেছেন, আমি ঠিক তিনটে সময় আমি শুনি একটা প্রুফ বাজছে, সেই দক্ষিণেশ্বরের জীবন থেকে যে তিনটে সময় ওটা অভ্যাস মাস বরাবর তিনটে সময় নিচে যোগদান করতে। তিনি অনেক সময় নূতন যারা তাদের সায়েন্স সার্ভিস দিতেন, মধ্যে মধ্যে নবান্নরা যারা
অনেক দিন ধরে সেবা করছে না, তারা টায়ার্ড হয়ে যায়, মেকানিক্যাল হয়ে যায়। সেই জন্য বলছেন নতুন দিল্লি লাগো, তাদের শ্রদ্ধা আছে, ভক্তি আছে, অনুরাগ আছে, ওরা ভালোভাবে টাইম সার্ভিস করবে। এই উদ্বোধন হ্যাপিনেস ইন ডিজাইন। অর্পানন্দ স্বামী জিজ্ঞেসে করছেন, আচ্ছা মা, ইফ দেয়ার এক্সিস্ট বিং, ভগবান যদি থাকেন, তিনি এত সুখ দুঃখে এত দুঃখ কেন তৈরি করলেন? তিনি কি দেখেন না? তিনি কি মানুষের মন থেকে দুঃখ সরাতে পারেন না? এইটা প্রশ্ন। মা একটা গল্প জুড়ে দিলেন, দেখো সীতা একবার রামচন্দ্রকে বললেন, দেখো তোমার ট্রেজারিতে এত টাকা পয়সা রয়েছে, আর তোমার এত প্রজাবর্গ, এদের সবাইকে বিতরণ করে দাও, যাতে সবাই সুখে আনন্দে থাকতে পারে, তাহলে এরা কাজ করতে পারে। রাম বললেন, তথাস্তু। লক্ষ্মণকে বললেন, ট্রেজারি খুলে দাও, সব বড় লোক হয়ে গেল কাজ। এদিকে ঘরে জল পড়ছে, ছাদ থেকে ফুট হয়ে সীতা বলছেন, কি গো তুমি শুতে পারছে না, বিছানায় জল পড়ছে। তা রামচন্দ্র বললেন, কি গল্প বলো? বলে, মেয়েছেন এখন তো পাওয়া যাবে না, সব বড় লোক হয়ে গেছে, এবার কাজ করবে। তা শেষকালে সীতা বললেন, তাহলে কি হবে? বলে, তুমি তো বলেছো বাবু যে সবাইকে বড় লোক করে দাও, তার কারণ সব বিতরণ হয়ে গেছে, সবাই খুশি। তখন মা বললেন, সীতা বললেন, যেমন আগে ছিল তেমন ছিল, অপবাদ আবার তেমন হয়ে গেল। সেই মা এই গল্প বলেছিলেন, চক্রবাদ পরিবর্তন দুখানি চ সুখানি চ, সুখ দুঃখ ক্রমাগত করে। হাত কাউকে কখনো দেখেছেন সবসময় সুখী, আর কখনো সবসময় দুঃখী, কখনো না। এই সুখ দুঃখ নিয়েই সমস্যা। আমি অনেক সময় ওই প্রশান্ত মহাসাগরের পাশে বসে দিই, ক্যালিফোর্নিয়া যদি হাই টাইড হয়, হাওয়াইতে লো টাইড, 3,500-4,000 ফুটে, আর এখানে যদি হাই লো টাইড হয়, হাওয়াইতে হাই টাইড। দি কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দি প্যাসিফিক ওশন ইজ অলওয়েজ দি সেম, এই উঁচু নিচু আসে। তো মানুষের মনে এই যে গুণাগুণের অবস্থা, এই গুণের ভারসাম্য উচ্ছে নামছে, এই সুখ দুঃখের কারণ। এই কর্ম আমরা বলি, আমি একদিন গভীর মানুষকে, একদিন স্বামী গভীরানন্দজিকে একটা চিঠি লিখেছিলাম আমেরিকাকে, মহারাজ আমাকে হাত পা বেঁধে এখানে ফেলে দিয়েছেন, আমার যদি বাঁচতে হয় সাঁতরাতেই হবে। কারণ উনি বললেন, দেখো আমাদের ফিলোসফিটা কি জানো, তোমাকে হাত পা বেঁধে পিছানো হবে, আর তুমি প্রভুকে বলবে, প্রভু তুমি বলো দয়া। মায়ের আরেকটা জিনিস কন্টেন্টমেন্ট। একদিন রোলিনী বলছে, মা বলছে, পিসি একটা ভাঙা ছিলুনি, তুমি মাথা আসলাম, আমি মাথা আসলাই, আর এদিকে আমাদের সরলাদি মাথা আসলাই, সবাই মাথা আসলাচ্ছে, একটা তোমার কত বড় ভক্ত আছে, একটা নতুন ছিলুনি কিনতে বলো না। দেখ রোলিনী, ওইখানে তো চলে যাচ্ছে, আর কেন, আর কেন দরকার? সন্তুষ্ট সততম যোগী, যারা যোগী তারা কিরকম সন্তুষ্ট থাকে, অল্প মা দেখিয়ে গেলেন তার জীবনটা। ঠাকুর সরকার দেখে গেছিলেন, মাও সরকার দেখে রেখেছিলেন। এই 1980 উইলসন সার্কাস ময়দানে হলো, ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একটু পাশে ললিতবাবুকে ধরেছে, না মাকু, রাঘু মাকু, আমরা সরকার দেখতে যাবো। বলে, তোমার পিসিমা, তোমার পিসিমাকে রাজি করো, যদি মা যান তাহলে আমরা স্বামী সব ব্যবস্থা করবো। পিসিমা রাজি হোক, পিসিমাকে জোর করে তো তার ভাই জিনাল রাজি করালো। সর্বনাশ বললেন, দেখো মাকে নিয়ে যাচ্ছ, এটা চাকরিকারী কথা নয়, যদি কোনো বিপদ আপদ হয়, কোনো দুর্ঘটনা হয়। বলে, না আমি দি ভক্ত রোলি চাকরিতে কোরআন গাড়ি। বলে, কাজীলালের গাড়ি ছিল, মা গাড়ি ঢুকবে না, একবার কুকুর চাপা পড়েছিল, মোটর উঠছেন না, গোড়ার গাড়িতে আছেন, সার্কাস শেষ হয়েছে, ভাস আর গাড়ি পাচ্ছেন না। কিন্তু লোলে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে, কিছুতেই না, মা প্রায় ওইখান থেকে হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত এসেছিল, পায়ে এরকম পাঁচ চেনে 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 কষ্ট করে, সত্যি প্রায় প্রায় 2 মাইল হেঁটেছে।
ললিত কে এমন ধামড়ি দিলেন না, মূর্খ তুমি মাকে এমন কষ্ট দিলে। মা বললেন, মা এদিকে সব বলেছেন, দেখো ললিতের দোষ নয়, ও তো চেষ্টা করেছে ইত্যাদি করে মা তবু সামলে দিলেন। মাকে কষ্ট দিতে শরৎ মার ওরকম মায়ের ভক্তি দেখে দেখা যায় না। উদ্বোধনে একজন সাধু ছিলেন, তার নাম ছিল পূর্ণানন্দ বা স্বামী ব্রহ্মানন্দের শিষ্য। মহারাজ বলেছিলেন, দেখ তুই 10,000 জপ করবি, যদি ভুল হয় আবার প্রথম থেকে, আর যদি যদি ভুল হয় তাহলে যদি না করিস তাহলে এক রাক্ষসী তোর সব মন্ত্র খেয়ে ফেলবে। ব্যাস রাত্রে খাওয়ার ও মন্ত্র করছেন, তখন আর রাত্রে খেতে দেরি হয়ে যাচ্ছে, দুর্বল আত্মা চেঁচামেচি করছেন। তারপরে মা সব শুনে বললেন, একা তুমি এত দেরি করে আসো কেন? তাহলে আমার গুরুই বলেছে, না রে রাখা তোমাকে তুমি মন চঞ্চল সেই জন্যই তোমাকে ওরকম বলেছে। বাবু তুমি ঠিক সময় এসে খেয়ে তারপরে মন্ত্র উচ্চারণ করবে, রাক্ষসী তোমার মন্ত্র পাবে না আমি বলছি। মা কিরকম ভাবে বিভিন্ন লোককে সামলাতেন দক্ষিণ এই এই মায়ের বাড়িতে। নকরচন্দ্র কোলে এসেছেন, তার দু তিনটা গ্র্যান্ড চিলড্রেন তখন ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক হয়েছে, কয়েকটা মারা গেছে। এসেছে রাত 9টা 10টার সময়, মা প্রায় শুয়ে শুতে যাবে। বরদা মহারাজ যে খবর দিয়েছেন যে নক্ষত্রবাবু এসেছেন, বলে নিয়ে এসো। উনি বুড়ো এসে মায়ের পা ধরে কেঁদে ফেলেছে, মা আমার বংশ নির্বংশ হয়ে যাবে যদি এরা মরে যায়, তুমি যা একটা আশীর্বাদ করো, রক্ষা করো মা। মা বললেন, না 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 আমি ঠাকুরকে বলবো, না 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 মা তোমার বাঁচিয়ে দিতে হবে, আচ্ছা সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই উদ্বোধন, এই উদ্বোধনের ঘটনা। তারপরে একটা সাব সেকশন করেছে, ব্লেসেড দি সান ডুয়েলার্স, এই বস্তির লোকগুলো আশীর্বাদ পুষ্ট, একটা সেকশন করেছি। কখনো কখনো বাইরে বড়কে বেরোতেন না, ওই নর্দার্ন ব্যালকনিতে ওই যেখানে পঞ্জাব কান্ট্রি ওখানে দাঁড়িয়ে তিনি বস্তির লোকগুলোকে দেখতেন। লর্ড সাম এখনো রয়েছে। এক মহিলা এসেছেন, তার একটা রোগ মানে রোগ দৃষ্ট একটা সন্তানকে নিয়ে, মা তাকে আশীর্বাদ করলেন নিজের ফল ফল দিয়ে, বললেন কি খাই খাই ঠিক হয়ে যাবে। সংবাদ ঘটে গেল মোটা বস্তিতে যে মা এরকম কম খুব দয়ালু। একজনের বেশিরভাগ এদের নয় বেঙ্গল হিন্দুস্থানি বিভিন্ন অঞ্চলের লোক ছিল, বিহারি ইউপি। একজনের একটা মিস্ট্রেস ছিল, তার যখন অসুখ হল এই লোকটি এমন সেবা করেছে, মা কি প্রশংসা করলেন দেখুন। হি নাস্টার উইথ হিজ গ্রেট ডিভোশন, আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক ইট, হি হ্যাজ শোন এ রিয়েল স্পিরিট অফ সার্ভিস, হোয়াট অ্যান মিউচুয়াল ফিলিং দ্যাট হি সিন দি মাদার। Do you feel? The feeling term is very, very important in human life. আমি মুখে মুখে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, show it, prove it. আর একটা সেটা তো পরিচিত করবে না, এক সিয়ন এসে তার স্ত্রীকে বাচ্চা নিয়ে বসে আছে বারান্দায়, তাকে লাফি মেরেছে, খেলে বারান্দা থেকে ফেলে দিয়েছে, ছিটকে পড়েছে, মা উপর থেকে চিৎকার করে বললেন নিচ্ছে মেয়েটাকে মেরে ফেলবি। তার তীব্র চিৎকারে লোকটা ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, আর সেই বউটা সকরুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে কাঁদছে। কি বিখ্যাত ঘটনা, যার যিনি খুব সফট ভয়েস, তিনি তীব্র চিৎকার করে বস্তিটাকে কাঁপিয়ে দিলেন, এই নিচ্ছে তুই মেয়েটাকে মেরে ফেলবি। বজ্রাদপি কঠোরাণী মৃদুনি কুসুমাদপি,
तो तर नाम ही चेतन सी वो कौन लिखा तुम्हारे एक सरला वाला सरकार आरे एक घटना लिखे थे कि एक दिन तक बो के लाठी दिए पीटिए थे माँ वे रकम यू रोक गिव अप योर स्टिक यू आर डोंट पीट आर एनी मोर ये आरे एक नूतन घटना अरे एक दिन माँ बालकनी ते दाड़ी आते हर्षन बोले देख 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 एक तो लोग को कहने बोले कोने एक तो मिस्ट्रेस थे जब बोती था लोग ऐसे लोग कोनों बाढ़ी थे बोले शिकने गान हाथ से आगे लोग का जाना देखो कि मात से कि कोई भीतर एक जुट के जुटते बात से ना माँ शोरों जो वाला सेन के बोलते हैं वो मैं ऐसो 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 देखो 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 कि क्या बात तब पर ने निजे ही बोल से लुक व्हाट इन्फैटुएशन व्हाट एनिमल इंस्टिंक्ट दैट पुअर फेलो इज हियरिंग द म्यूजिक फ्रॉम इनसाइड द रूम बट ही कैनॉट गो इनसाइड आहा He is dying from anxiety and restlessness. The way the mother described that man's condition, I could not check my laughter. But of course, both of us laughed and then entered her room. I said, Mother, it would be wonderful if a person developed that kind of eagerness and restlessness for God. Blessed are the poor in spirit. Motivated prayer. বহু লোক আসতো মায়ের কাছে কাঞ্জিলালের দুই বউ ছিল প্রথম বউ হেমপ্রভা একটু সেপারেশন হয়ে গেল দ্বিতীয় বউর নাম ছিল সুপুর সুরূপা সুন্দরী সুরূপা সুন্দরী মাকে বলেছিল আমার স্বামী যাতে একটু ইনকাম বাড়ে মা একটু আশীর্বাদ করো পাবো পারবো না তোমার স্বামীর ইনকাম মানে অন্য লোকের অসুখ হবে ডায়াবেটিস খুব কষ্ট অমুক তমুক এসে মায়ের কাছে বলছেন মা প্লিজ ব্লেস মাই হাজব্যান্ড মা দুই ঠাকুরের কাছে প্রার্থনা করে হি ট্রাই টু অ্যাচিভ ট্রাই টু অ্যাভয়েড শেষকালে বলছেন হ্যাঁ দেখো অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে মাথা মুড়ো পুড়ে মানসিক করে যাবে তা নয় কি সব বন্ধ বন্ধ মেঘে যে কেমন করে এসেছে দেখেছো অমন করে কি ঠাকুর দেবতার সামনে আসতে হয় এখানকার সবই যেন কেমন কেমন একরকম পছন্দ করলেন না কি করে ঠাকুর দেবতার কাছে যেতে হয় ওই হিউমিলিটি তিনি কয়না সোনার সমস্ত দেখাতে আসেন ফ্যামিলি প্রবলেম মা সব ফ্যামিলি প্রবলেম দিয়ে একজন ঠাকুরের সময়কার ভক্ত স্বামী স্ত্রীকে পিটিয়েছে স্ত্রী মায়ের কাছে এসে রয়েছে মা স্থান দিয়েছে তারপরে জেগে পাঠিয়েছে বলে দেখো তোমার ছেলে এখন বয়স ও বিবাহ বিয়ে করবে কিছুদিন বাদে ওর বউ এসে যদি এইসব দেখে তোমার কি মনে করবে বলো তো বলো আর কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবে না মা এই সমস্ত সমস্যা মেটাতে এই এই উদ্বোধন এই বাড়িতে বসে চেঞ্জ ইউর ওয়ার্ল্ড চেঞ্জ দি ওয়ার্ল্ড আপনাদের এই আমেরিকান গল্প করবো একটা লোক একটা প্ল্যান কার্ড দিয়েছে আই এম ব্লাইন্ড প্লিজ স্যার রাস্তার পাশে বসে আছে এখানে একটা চীনের কৌতুক কখনো কখনো লোক একটা কয়েন ছুঁড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা মেয়েও পাস করছিল ওটা দেখে ও এসে ওই বোর্ড পিসবোর্ডটা উল্টো পাশে একটা মার্কার দিয়ে লিখেছে It is a beautiful day, but I cannot see it. ওইটা লিখে ও চলে গেছে তারপরে দেখলো অন্ধটা দেখলো যে আসছে সেই অনুমানের টাকা তুলছে এখন ওর কৌটাটা ভর্তি হয়ে গেছে কয়েন তখন ওই মেয়েটা সন্ধ্যেবেলায় বিকেলবেলায় যখন তার কাছ থেকে ঘিরছে তখন ও ও জুতো দেখে বুঝতে পেরেছে সেই মেয়েটা যে দিকে হয় কি জুতো হয় কি জুতো রাইট
The woman replied, I wrote the same thing in different words. Putman said, I am blind, please help. And is you only look? It is a beautiful day, but I cannot see. The beauty is sundar phulta mile gaya. Tokhon na ekhi jinish lekha expression er bhongite shei meaning ta kibhabe paoche ma shei rokom gulab ma ke bolchen o andhajane dinokor dayakor prabhu andhajane dayakor gulab ma shikhe dilen are tora bohan ओ राधा गोविंद ओ माता नंदरानी प्लीज बी काइंड टू कुछ बी ब्लाइंड नंदरानी राधा रानी एक देवता नाम लागिए दे ताकि गृहस्थ रूप कर लेना पे तो रूप कर लेना आई पुट इट चेंज द वर्ल्ड दैट इज द सब सेक्शन आई डू चेंज द वर्ल्ड शब्द पाता है जगत पाता है compassion for the poor. Master me bahu dur theke koto gulo gori eseche mandir ko shomoy tader shonge gay korchen shebokra mane birokto hocche mai bhogni nidan korte hobe ma bolen na na re dur theke eseche gori odher kotha amake shunte dao ma measure of compassion একজন এসেছে সদ্য সন্তান মারা গেছে বাপ মেয়েটাকে নিয়ে এসেছে মা মেয়েটা যে মাকে স্পর্শ করে প্রণাম করতে চাইছে না 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 তোমার অসুখ জানতে স্পর্শ করো না মেয়েটা না একেবারে মর্মে মরে গিয়ে বসে পড়েছে আমরা হা বাচ্চা তোমাকে মনে এত কষ্ট দিলাম এসে এসে আমাকে ছো আমাকে ছো পাঁচই প্রণাম করো ইনি হলেন আমাদের বাপ দরুদ चरित्र सम्बन्धे चरित्र तत्व भलो छा আমাদের বলরাম বাবুর স্ত্রী নিত্যানন্দ বাবুর স্ত্রী চুনি বাবুর স্ত্রী এরা বলেছে এই মহিলা যদি মায়ের কাছে যায় আমরা যাব গোলাপ মাকে শুনিয়েছে মাকে সব বলেছে মা কি বললেন যেন গোলাপ আমি তো কাউকে এখানে আসতে বলিনি কেউ এখন কেউ এলে মানাও করতে পারবো না এতে যার ইচ্ছে হবে এখানে আসবে না এলে আমি তার কি করবো বল তারপরে এইসব खूब आपन कर गानी शुनाबंगले पागलिनी गान বেলায় হাত ধরে আমি যেখানে যাই সে যায় পাশে বলতে হয় না জোর করে মুখখানি সে যতনে মুছায় আমার মুখের পানে চায় আমি হাসতে হাসে কাঁদতে কাঁদে কতই রাখি আদরে আমি জানতে এলাম তাই কে বলে রে আমার রতন নাই সত্যি নিচে দেখো না এসে করছে কথা কথা সোহাগ ভাবে আজ কি গানি শোনালি মা উফ মা কি অন্তর দিয়ে चाप दिए क्यों इसे पाए पड़े माथा एम दी ना जंत्रणा दी नान रकम जंत्रणा सह्य करते একজন এসে ছুরি নিয়ে বলে মা দর্শন না দিলে এই ছুরি দিয়ে বলে মা ছুরি দিয়ে বলে শরৎ মহারাজ বলে এই পূর্ব বাংলার লোকরা একটু ইমোশনাল হয় আমি কিন্তু পূর্ব বাংলার লোক পার্লিনে এসেছেন
দেবে আমায় সাজায় দে, তোরা সাজায় দে, আমি যোগিনী হব, প্রাণ প্রাণ লাগি আমি যোগিনী হব, গেরুয় বসন অঙ্গেতে করিব সংকেলি কুঞ্জল করি, আমি যাইব সেই দেশে যোগিনী দেশে যাতায় নিচু যতায় নিচু রহরি, আমি মথুরা নগরে পতি ঘরে ঘরে খুঁজিব প্রাণ রহরি, যদি রোদে কেউ তেজিব এ জিউ নারী হত দেবতারে, আমি যে সইতে নারী আমায় সাজায় দে। এই সমস্ত পারলেন না তো মাটাকে কাপড় দিতে চাইলেন, খাওয়ার দিতে চাইলেন, খাবার না, মা কি বললেন জানেন? মা বললেন না, ও জোর বই রাখবো, খাবে না, নেবে না, শরীর ত্যাগ করবে। মা নকুলেশ্বর শিব দেখতে গেছেন, সেখানে পাগলিনী সেও মাকে গান শোনাচ্ছে, কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মাতায়, কত লোকে কত বলে শুনে প্রাণে মর প্রাণে মরে যায়, মায়ের প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে হরে বলবো উমা ঘরে নাই। মা শুনলেন গান, তারপরে মন্দিরে ঢুকলেন না, বাইরে বসে থাকলেন। তার অন্য গোপালা গোলাপ মা, তারপরে নলিনী ওদের বললেন তোরা যা ঠাকুর দর্শন করে যান। আজকে যেন বিভূর হয়ে উদ্বোধনে ফিরে গেলেন। সত্যেন্দ্রনাথ মজুমদার একদিন মাকে বলছেন, মা এই পাগল ছাগল এরা তো তুমি সামলাতে পারি, যারা আনফিট যেসব মানুষ কোথাও থাকতে পারবে না তারা এই উদ্বোধনে আস্থা না করবে। একদিন শরৎ মহারাজ আর মায়া তাদের আশ্রয় দিতেন, একদিন স্বামী বাসুদেবানন্দ মায়ের ঘরে পুজো করছেন আর ভাবছেন বেলুন বাচ্চি কিছু গিয়েছিলাম, আজ এই এখানে এসে একদম সুখ নেই এই যত পাগলের কারবার। মা তখন পান সাজছেন ওই মায়ের ঘরে পাশের ঘরটা করছে, যেই উনি পুজো সেরে বেরিয়েছেন উনি বলছেন ঠাকা ঠাকুর যেখানে রাখেন হরি যেখানে রাখেন সেখানেই খুশি মনে থাকতে। মা ওর কথা সব উঠেছে। একদিন বলছেন মা নোয়াখালীতে আগে রিলিফ করি উনি একদম শান্তি নেই, কি যে করি মা, বলে একটু ঠাকুরকে ধ্যান জপ করি সকাল সন্ধ্যায় করি কিছু হয় না। মা বামনের তুমি একটু প্রার্থনা কর, ও করে দেখেছি কিছুই হয় না, বা যা বলেন কিছু হয় না। তখন মা একটা কথা বললেন, দ্যাট সলভ দিস প্রবলেম, ডু ইউ নো হোয়াট ইজ দ্যাট ওয়ান, হ্যাঁ বাবা ভদ্রলোকে কথা বিজ্ঞান বলতে হয় না, দ্যাট ওয়ান সেন্টেন্স ইজ এনাফ টু সলভ দি প্রবলেম অফ দ্যাট ওয়ান, হোয়াই আর ইউ গেট এ বেটার জেন্টলম্যান দ্যান রামকৃষ্ণ, হ্যাঁ বাবা ভদ্রলোকে কি কথা বিজ্ঞান বলতে হয়, উনি প্রাণে যদি একবার যদি ঠাকুরকে বলা যায় এত দিন না। আমার সময় প্রায় হয়ে গেছে, আর একটু কিছু বলে দিই, রাধুর নুপুরের সব রাধু মল করে সিঁড়িতে ঝঞ্ঝান করে উপরে উঠছেন, মা বাবু বকছেন এই রাধি তো লজ্জা নেই, নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল করে দৌড়ে নামছিস, ছেলেরা কি ভাববে বলতো, তুই মনে এক্ষুনি খুলে খা, এখানে ছেলে মেয়েরা যা সবাই আছে তারা তামাশা করার জন্য আসেনি, সকলেই সাধন ভজন করছে, এদের 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 ভজনের ব্যাঘাত হলে কি হবে জানিস, রাগ রেগে মন ছুঁড়ে ফেলে দিল মনে অশান্তি। দেখুন এটা from the very beginning of creation এই চলছে, মনে অশান্তি মনে অশান্তি মনে অশান্তি। গুতেশানন্দ যে একটা কথা বলতে দেখো হে একদিন এসে বললে মহারাজ মনে বড় অশান্তি কি করবো, তা আমি বললাম দেখো কি করে শান্তি হয় আমি বলে দিতে পারি, বলে কি কামনা ছাড়ো, মহারাজ আমরা সংসারী লোক কামনা ছাড়লে কি হবে, তাহলে অশান্তি নিয়েই থাকো। দেখি আমি সরব আনন্দ দিই, তাহলে অশান্তি নিয়েই থাকো,
उसको रोशिये बोलते देखुन कृष्ण बोलेछेन गीता हो पतंजलि बोलेछेन अभ्यास है ना तुमको उनके वैराग्य न चल गिरी चाहते अभ्यास वैराग्य का प्यान तो निरो तो पतंजलि बोलते माफी बोल रहे माओ एक ता दवाई दिए सिंह बाबा दवाई चेष्टा करे देखते पाले रोज 10-20 हजार जॉब करते पाले ताव है बार आगे पुरुष ना हो है तो कौन बोल तबे एक तो मन दिए करता है तातो ना के बोल बे ना के वाले क्या नो है ना तो निजे ही बोलते ना और पर ना देखे हम कोरे देखे सी इट वर्क्स हम आंशु में बहुत देर बोली पुनर्वृत्ति से जब जॉब कर ले यू विल नॉट डाई आई कैन गिव यू गारंटी तुम्हें मोर बे ना जो दिन तो आंशु से जॉब कर एक बार हुई थी लंदन में इसे जिन अमेरिकन इसे से स्वामी आई एम रिटायर्ड ऑल 24 आवर्स एंड आर माइन आई कैन टाइम इट तुम्हें एक काज करो सकाले एक घंटा पढ़ते एक घंटा ध्यान जॉब करते दोपहर एक घंटा पढ़ते एक घंटा ध्यान जॉब करते সন্ধ্যা বেলা এক ঘন্টা পড়বে এক ঘন্টা ধ্যান জপ করবে রাত্রি বেলা এক ঘন্টা পড়বে এক ঘন্টা ধ্যান জপ করবে আর ঘন্টা তুমি লাগাও দেখি স্পিরিচুয়াল লাইফ বাকি 16 ঘন্টা তুমি অন্য যা করবে ফ্রম ইফ আই ডু দ্যাট আই উইল বি এন্ড আপ ইন দ্য মেন্টাল হসপিটাল আমি পাগলা গালতে চলে যাব যদি আর ঘন্টা ধ্যান জপ করি জগত কে আপনার করে নিতে শেখো কেউ উপর কেউ পর নয় মা জগৎ তোমার মায়ের আরেকটি উচিত ঠাকুর বলতেন যারা আমায় ডাকবে তাদের অন্তিমে আমার এসে দাঁড়াতে হবে মা এই উদ্বোধনের এই ছোট বাড়িতে তার অন্তরিন্দা শেষ করে গেছে আমি সেই চ্যাপ্টারটাও প্রত্যেক 70-80 পৃষ্ঠা লিখেছি শুধু লাস্ট চ্যাপ্টার ডিপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড স্টেজ এই জগৎ মঞ্চ থেকে তিনি বিদায় নিচ্ছেন মা কিভাবে আমি ছোটবেলা থেকে এখানে আসি মায়ের একজন শিষ্য বর্ধমানকে বললাম মা আমাদের বাড়িতে মা আছে বোন আছে মাসি পিসি খুশি পিসি কত কি আছে তারাও মেয়ে মানুষ মাও একটা মেয়ে মানুষ হচ্ছে কি ডিফারেন্স উনি আমায় বললেন তুমি এমন কোনো লোক দেখেছ যার কোনো কামনা নেই বাসনা শূন্য নির্বাসনা তাই আমরা মাকে দেখেছি মাকে মায়ের ভিতর দেখেছি দেখুন মানুষ মাত্রে কামনা আছে একমাত্র ঈশ্বর কামনা শুনি বাসনা নেই নির্পাপ স্বামী গোপেশ মহারাজকে স্বামী সারদেশানন্দজিকে 1977 এ বৃন্দাবনে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ মার ভিতর বিশেষ কি দেখলেন নিরোগী মা অহং শুনি মানুষ মাত্রে অহংকার আছে ঈশ্বরের অহংকার নেই ঈশ্বর কখনো এসে বলেন আমি এই পৃথিবী সৃষ্টি করেছি এই পর্বত সমুদ্র এই মানুষ জন্তু সব তৈরি করেছি ঈশ্বর কখনো এসে ধাক্কি চায় না মা তিনি অংশ একমাত্র ঈশ্বর তিনি অংশ আর একটা কথা স্বামী বিশুদ্ধানন্দজি বলতেন আমাদের মা কইকে বাংলা মা কিরকম এই রামের মা এই শ্যামের মা এই রাম যখন অসুস্থ হয় শ্যামের মা ফিল করে না আবার এই শ্যাম যখন অসুস্থ হয় রামের মা ফিল করে না রামের মা মনে করে রাম আমার শরীর থেকে বেরিয়েছে আই পজেস মাই সন শ্যামের মা তেমনি মনে করে আই পজেস মাই সন আমার শরীর থেকে বেরিয়েছে আমার মা দেখছেন রাম শ্যাম রামের মা শ্যামের মা পৃথিবীর যত মানুষ জীব জন্তু সব আমার শরীর থেকে বেরিয়েছে শ্রমে কষ্ট কষ্ট
এই যে খেয়ে নিয়ে তিনি গঞ্জি বন্ধনা, তিনি আমাদের সকলের মা। আমি মনে প্রাণে প্রার্থনা করি মা সর্বমঙ্গলা, আমাদের সবার মঙ্গল করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।